عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله كفى، ونستعين عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قالت عائشة يا رسول الله كيف يحشر الناس يوم القيامة رجال ونساء جميعا ينظر بعضهم إلى بعض. قال يا عائشة الأمر أشد من ذلك ينظر بعضهم إلى بعض. رواه البخاري مسلم. প্রশংসা যাবতীয় আল্লাহ তাআলার জন্য, অতঃপর শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানীয় আজকের এই মহতী সভার শ্রদ্ধেয় সঞ্চালক, উপবিষ্ট কচিকাচা ভাইরা এবং বিভিন্ন পাড়া থেকে আগত সমস্ত দিনী ভাই সকল, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রশংসা যাবতীয় আল্লাহ তাআলার জন্য, অতঃপর শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে এই দিনী বৈঠকে যে বিষয়টি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে বিচারের মাঠ বা হাশরের মাঠের অবস্থা। এ বিষয়ের উপরে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর কাছে প্রথমেই আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাকে এ বিষয়টিকে সুন্দরভাবে সহজভাবে বোঝানোর এবং আমাদের সকলকে এটি বুঝে তার প্রতি আমল করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহুম্মা আমিন। অল্প সময় আমি কথা বলবো এবং আমি বোঝানোর চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে নিজেদের মধ্যে আপোষে কোনো কথা না বলে আমার বক্তব্যের প্রতি একখেয়ালিভাবে ধ্যান দিয়ে থাকলে ইনশাআল্লাহ বক্তব্যে আপনার কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ। অতএব মোবাইল যাদের নিকট আছে তারা সাইলেন্ট করে দিলে সবচেয়ে ভালো, যাতে করে বক্তব্যের মাঝে কোনো ডিস্টার্ব না ঘটে। বিচারের মাঠের অবস্থা, এই মহাবিশ্ব জগৎ যেমন সৃষ্টি হয়েছে তার একটি অন্তিম শেষ সময় অর্থাৎ একটা ধ্বংসের দিনও আছে। এই মহাবিশ্ব জগতের যা কিছু আছে সমস্ত কিছুই সৃষ্ট, আর সমস্ত সৃষ্টর একজন সৃষ্টিকর্তা আছে, স্রষ্টা আছে, তিনি এগুলোকে সৃষ্টি করেছেন। আর এক পর্যায়ে সমস্ত কিছুকেই ধ্বংস করবেন, বাচ্চাগুলোকে কেউ আর উঠতে দেবেন না, বসান, হাত ধরে বসিয়ে দেন।
একজনকে উঠতে দেবেন না, এমন এক পর্যায়ে সমস্ত কিছুই ধ্বংস হয়ে এক নতুন পৃথিবীতে রূপান্তরিত হবে। সেটা হবে সমতল ভূমি, উঁচু নিচু থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, এইরকম একটা সমতল মরুভূমিতে এই বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা পরিণত করবেন। এই মর্মে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরজিন বাইযা। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে কিয়ামতের দিন একত্রিত করবেন একটি সাদা সমতল ভূমির ওপর। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে একত্রিত করবেন একটি সাদা সমতল ভূমির ওপর। আফরাও কাকরসতিন নাকিয়ে, সেটা যেন একটা সাদা রুটির মতো। মহিলারা যখন রুটিকে বানায় তৈরি করে, তো রুটির ওপর যেমন চিকন হয়ে থাকে, সমতল হয়ে থাকে, এইরকম আল্লাহ তাআলা এই পৃথিবীকে একটা সাদা সমতল রুটির আকারে পরিণত করবেন। সেখানে সমস্ত নারী পুরুষ ছোট বড় একত্রিত অবস্থায় থাকবেন। কিভাবে থাকবেন তার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমি হাসরের মাঠের অবস্থায় ঢুকছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। বিচারের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন তিন রকম ভাবে, তিনটি বৈশিষ্ট্যে। এক, কারো পায়ে স্যান্ডেল চটি জুতা কিছু থাকবে না। দুই, কারো দেহে সেদিন কোনো পোশাক পরিধান করা থাকবে না। তিন, মুসলমানি বিহীন বা খাতনা বিহীন করে নগ্ন পদে নগ্ন দেহে এবং খাতনা বিহীন করে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বিচার মাঠে জমা করবেন। সমস্ত নারী থাকবে সেদিন উলঙ্গ, সমস্ত পুরুষ থাকবে সেদিন উলঙ্গ অবস্থায়। সমস্ত নারী পুরুষ সমস্ত ব্যক্তি সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে। এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাবড়ে গিয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূল আল্লাহ, কাইফা ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামা আর রিজাল ওয়ান নিসা ও জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযু। আল্লাহ রাসূল বলেন, কি ঘটনা, কেমন হলো, কথা কত কঠিন হয়ে গেল। আপনি বলছেন সারা পৃথিবীর নারী পুরুষ সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় খালি পায়ে নগ্ন দেহে খাতনা বিহীন করে উঠানো হবে। এক নারী আর এক পুরুষ একে অন্যকে তো তারা সবাই দেখতে পাবে। আমার সামনে একটা নারী আছে কি পুরুষ আছে, সে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, এটা তো আমি দেখতে পাবো বিচারের মাঠে। তো নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ, সবাই তো সবাইকে দেখতে পাবে আল্লাহ রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, আল আমরু আশাদ্দু মিন যালিক আই ইয়ানজুরু বাযুহুম ইলা বাযু। তুমি যত সহজ সরল ভাবে নিচ্ছ ব্যাপার, আসলে এত সহজ নয়, পরিস্থিতি এত জটিল হবে,
পরিস্থিতি এত কঠিন হবে সেদিন, পরিস্থিতি এত জটিল এত কঠিন হবে বিচার মাঠে, তোমার সামনে যে কে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে এটা দেখার মতো সেদিন মানুষের হুঁশ থাকবে না। এর নাম বিচারের মাঠ। এইভাবে মানুষ থাকবে। অফিরে ওয়ায়াতিন বুখারী মুসলিমের আরেকটি বিবরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসারুন নাস ইয়াউমাল কিয়ামা আলা সালাসি তারায়েকা, বিচারের মাঠে আল্লাহ তাআলা তিন রকম পদ্ধতিতে মানুষকে একত্রিত করবেন। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বিচারের মাঠে তিন রকম পদ্ধতিতে একত্রিত করবেন। এক, রাগিবিনা রাহিবিনা, এক শ্রেণীর মানুষ থাকবে সন্ত্রস্ত অবস্থায় ভীত হয়ে এবং নেকির জান্নাত পাওয়ার আশায়, জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নামের ভয়ে সন্ত্রস্ত হয়ে আর জান্নাত পাওয়ার আশায় তারা একত্রিত হবে। ওয়াইসনানে আলা বাইরিন ওয়াসালাসাতুন আলা বাইরিন ওয়ারবাতু আলা বাইরিন ওয়াসরাতুন আলা বাইরিন, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা থাকবে তারা থাকবে যানবাহনের উপরে, উটের উপরে, কোন উটের উপরে দুইজন, কোন উটের উপরে তিনজন, কোন উটের উপরে চারজন, কোন উটের উপরে দশ জন করে থাকবে। এরপরে তিনি বলেন, ওয়াইহসারো বাকিয়াতহুমুন নার, আর যারা অবশিষ্ট থাকবে তৃতীয় শ্রেণীর মানুষ তাদেরকে চতুর্দিক থেকে আগুন দিয়ে ঘিরে দেওয়া হবে। তিন রকম পদ্ধতিতে মানুষকে একত্রিত করা হবে। এক নাম্বার, যারা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে সন্ত্রস্ত হয়ে জান্নাত পাওয়ার আশায় থাকবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা হবে তারা থাকবে উটের ওপরে, কোন উটের ওপরে দুইজন, কোন উটের ওপর তিনজন, কোন উটের ওপরে দশ জন করে থাকবে। তৃতীয় শ্রেণীর মানুষ যারা থাকবে তাদেরকে চতুর্দিক থেকে আগুন দিয়ে ঘিরে দেওয়া হবে। হাইসু কালু হাইসু বাতু, তারা যেখানে করে অবস্থান করবে আগুনও সেখানে অবস্থান করবে, তারা যেখানে করে সকাল করবে আগুনও সেখানে সকাল করবে, তারা যেখানে করে সন্ধ্যা করবে আগুন সেখানে করে সন্ধ্যা করবে। হাইসু আসবাহু মাহুম, হাইসু আসবাহু মাহুম, তাদের সাথে আগুন সকাল পর্যন্ত থাকবে, তাদের সাথে আগুন সন্ধ্যাবেলায়ও থাকবে, তাদের সব সময় তাদেরকে আগুন দিয়ে ঘিরে রাখা হবে। অত্র হাদিসের বিবরণ থেকে আরো একটি বিষয় স্পষ্ট, যে বিচারের মাঠে আগুনও থাকবে। এই যে তৃতীয় শ্রেণীর মানুষকে আগুন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তারা যেদিকে যাবে যেভাবে যাবে যেখানে থাকবে আগুন সেখানে অবস্থান করবে। এদের ব্যাপারে ওফিরে ওয়ায়াতিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা উজুহিহিম, আল্লাহ তাআলা বিচারের মাঠে মানুষদেরকে একত্রিত করবেন মুখের মাধ্যমে। মুখ থাকবে নিচে, পা থাকবে উপর দিকে, মুখ থাকবে নিচে, পা থাকবে উপর দিকে। তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল, কাইফা ইয়ামসির রাজুল ইয়াউমাল কিয়ামা আলা উজুহিহিম, আল্লাহ রাসূল কিভাবে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে বিচার মাঠে মুখের মাধ্যমে চালাবেন? তখন আল্লাহ রাসূল বললেন, কেন, যেই আল্লাহ এই পৃথিবীতে মানুষকে পায়ে চলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ কি বিচার মাঠে মানুষকে মুখের মাধ্যমে চালাতে পারেন না? বিচারের মাঠে এইভাবে বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াম বুকমা ওয়া সুম্মা কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, আমি সেই দিন মানুষকে একত্রিত করব মুখের মাধ্যমে,
মুখ থাকবে নিচে, পা থাকবে ওপর দিকে। সেদিন মানুষেরা থাকবে বোবা, অন্ধ এবং বধির। মানুষকে বোবা করে, বধির করে, অন্ধ করে মুখের মাধ্যমে উঠানো হবে। মানুষকে বিচারের মাঠে বোবা করে, বধির করে, অন্ধ করে বিচারের মাঠে মুখের মাধ্যমে চালনা করা হবে। কুল্লামা খাবত জিদনাহুম সাইরা, এরা নিশ্চয় অপরাধী মানুষ। যখনই এদের জাহান্নামে প্রবেশ করানো হবে আর আগুনের উত্তপ্ততা কমে আসবে, তখন পুনরায় আগুনকে তেজস্ক্রিয় করে তোলা হবে, আগুনের উত্তপ্ততা আরো বৃদ্ধি করা হবে। সম্মানে উপস্থিতি, বিচারের মাঠের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং অত্যন্ত কঠিন। আমরা সমস্ত মানুষ সেদিন উপস্থিত থাকব। বিচার এখনো চালু হয়নি, বিচার এখনো হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ইহুদি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে উপস্থিত হয়ে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়ামসিকুল্লাহু সামাওয়াতি আলা ইসমাইল, আল্লাহ তাআলা আমাদের তাওরাতে আছে যে আল্লাহ তাআলা তার এক আঙ্গুলের উপরে সপ্ত আসমানকে রাখবেন। ইহুদি ব্যক্তিটি আল্লাহ রাসূলকে বলছেন, বুখারি মুসলিমের বিবরণ, আল্লাহ তাআলা এক আঙ্গুলের উপরে সাত আসমানকে রাখবেন, ওয়াল আরজিনা আলা ইসবাইন, সপ্ত জমিনকে তিনি এক আঙ্গুলের উপরে রাখবেন, ওয়াল জিবাল ওয়াস সাজার আলা ইসবাইন, পাহাড় পর্বত এবং গাছপালাকে তিনি এক আঙ্গুলের উপরে রাখবেন, ওয়াল মাও আলা ইসবাইন, পৃথিবীতে সারা পৃথিবীর জলবিভাগ যা আছে সমস্ত পানিকে তিনি এক আঙ্গুলের উপরে রাখবেন, ওয়াসাইরুল খালকে আলা ইসবাইন, সারা পৃথিবীর সৃষ্টি জীব, কীট পতঙ্গ, পশু পক্ষী, মানুষ জিন, সমস্ত জীব জন্তুকে এক আঙ্গুলের উপর রাখবেন। এক আঙ্গুলের উপরে থাকবে সাত আসমান, এক আঙ্গুলের উপর থাকবে সাত জমিন, এক আঙ্গুলের উপর থাকবে পাহাড় পর্বত এবং গাছপালা, আর এক আঙ্গুলের উপর থাকবে পৃথিবীর জলবিভাগ, আর এক আঙ্গুলের উপরে থাকবে পৃথিবীর যত জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পক্ষী, মানুষ জিন, যা আছে সব কিছুই, সমস্ত কিছুকে তিনি তার এই আঙ্গুলের উপরে নিবেন। নেওয়ার পর সমস্ত কিছু ঝাঁকাবেন বিচারের মাঠে। এখনো বিচার শুরু হয়নি, বিচারের মাঠের অবস্থা আপনাকে আমি বুঝাচ্ছি। তিনি এইভাবে সমস্ত কিছুকে নিয়ে এভাবে ঝাঁকিয়ে দিয়ে বলবেন, আল্লাহ, আমি আল্লাহ, আনাল্লাহ, আমি আল্লাহ, আনাল মালিক, আমি বাদশাহ, আনাল মালিকুল আমলাক, আমি বাদশার বাদশা, আনাল মালিকুল আমলাক, আমি বাদশার বাদশা, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বারুন, পৃথিবীর স্বৈরাচারী সন্ত্রাসী অহংকারী রাজ কোথায়? ওই দাম্ভিক রাজ কোথায়? পৃথিবীর স্বৈরাচারী সন্ত্রাসী অহংকারী এই দাম্ভিক রাজ কোথায়? অত্যাচারী কয়? কোথায় ফেরাউন? কয় ফেরাউন? নমরুদ কোথায়? কয়থায় নমরুদ? কে মোদি আর কে যোগী? এসো আমার সামনে, কেউ সেদিন যাবে না। সব কিছুকে আল্লাহ তাআলা বলবেন আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বারুন, তিনি বলবেন আনাল মালিক, আমি বাদশা, আনাল মালিকুল আমলাক, আমি বাদশার বাদশা, আমি রাজাধি রাজ, আমি রাজার রাজা। আজ কে আছে আমার সামনে দাঁড়ানোর? আল ইয়াউমা লা তামলিকু নাফসুন নাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমায়িজিন লিল্লাহ, আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না। আজ এমন একদিন, একচ্ছত্র অধিপতির মালিকানা আল্লাহর হাতে, আজকে কেউ নেই, আজকে কেউ নেই তার সামনে কথা বলা। এর নাম বিচারের মাঠ, এর নাম বিচারের মাঠ। এখনো বিচার শুরু হয়নি, কে কথা বলবে তার সামনে? কথা বলার কারো সাহস নেই, সব চুপচাপ দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কেয়ামতের দিন আমরা সমস্ত মানে আদম, সমস্ত নারী পুরুষ সবাই আমরা একত্রিত হব। একত্রিত হওয়ার পর আমরা আলোচনা করব কি করা যায়, পরামর্শ। কারণ সূর্য যেহেতু সেদিনকে নামিয়ে নিয়ে আসা হবে এক মাইল উপরে। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদনা শামস ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা কামিকদার মাইলিন, আল্লাহ তাআলা বিচার মাঠে সূর্যকে এক মাইল উপরে নিয়ে আসবেন। এক মাইল, এই মাইল শব্দটির দুটো অর্থ হয়, একটা হচ্ছে জমির দৈর্ঘ্য পরিমাণে এক মাইল, আর একটা মাইল হচ্ছে চোখে সুরমা ব্যবহার করার যে কাঠিটা, এই কাঠিটা হচ্ছে এক মাইল। চোখে সুরমা ব্যবহার করার জন্য যে কাঠি ব্যবহার করা হয় এইটাকে বলা হয় মাইল। এখন কোন মাইলের দূরত্বে সূর্য থাকবে আল্লাহ আলাম। এখন জমির দূরত্ব পরিমাণে এক মাইল উপরে সূর্য থাকবে, নাকি এই এক মাইল অর্থাৎ এই সুরমা কাঠি যত বড় মাথা থেকে এখন অত দূরে সূর্য থাকবে, এ কথা স্পষ্ট নয়। তবে তিনি বলেছেন এক মাইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের পরক্ষণে তিনি বলছেন, মাদ্রি আমি এ কথা জানি না, মাদ্রি ইয়ানি বিল মাইলে আমি জানি না যে সে মাইলটা কতটুকু, সে মাইলটা আসলে কি আফসাহাল আরজ জমিনের দূরত্বটা এটা এক মাইল, নাকি আসলে সেটা এই সুরমা ব্যবহার করা কাঠির মাইলের দূরত্ব, এটা আমি বলতে পারবো না। বুখারী মুসলিম সম্মানী উপস্থিতি, যখন সূর্য এরকম নেমে চলে আসবে মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়বে, তখন সমস্ত মানুষ আমরা পরামর্শ করে বলবো চলো যাই, আমরা আদম আলাইহিস সালামের নিকটে যাই, তাকে গিয়ে বলি যদি আমাদের একটু কিছু করা হয়। আমরা সমস্ত মানুষ বিচার মাঠে আদম আলাইহিস সালামের নিকটে যাব, আমরা তাকে গিয়ে বলবো আনতা আদম, আনতা আদম আপনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আনতা আবুন নাস আপনি মানুষের পিতা, কদ খলাকাকাল্লাহু বিয়াদিহি আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ওয়াসজাদালাকা মালায়েকাতাহু আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সাজদা করেছেন, ওয়াদ খলাকা জান্নাতাহু আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন, আপনি মানুষের পিতা, আপনি আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সাজদা করিয়েছেন, আল্লাহ তার জান্নাতে আপনাকে রেখেছেন। আজ এই মহা বিপদের দিন, আজ এই কঠিনতার দিনে একটু আল্লাহকে বলবেন কি যে আল্লাহ তাআলা আমাদের একটু হিসাব নিকাশ যেন দ্রুত হয়ে যায়। তখন আদম আলাইহিস সালাম বলবেন, লাস্ত হুনাকুম আমি তোমাদের কিছু করতে পারছি না, লাস্ত হুনাকুম আমি তোমাদের কিছু করতে পারছি না, কদ গাজাবা আলাইয়া রাব্বি আজ আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন, কদ গাজাবা আলাইয়া রাব্বি আজ আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন, এই রকম রাগ আগে কোনোদিন করেননি পরেও কোনোদিন করবেন না, এই রকম রাগ আগে কোনোদিন করেননি পরেও কোনোদিন করবেন না, আমি জানি না আমার যে কি হয় এটা আমি নিজেই জানি না, আমাকে আল্লাহ বলেছিল ওলা তাকরা বাহাদি সাজারা সাদাম এ গাছের নিকটে যাবে না, এর ফল খাবে না, কিন্তু আমি গিয়েছি ফলও খেয়ে ফেলেছিলাম, আমি জানি না আমার যে কি হয়। বিচারের মাঠ, আদম আলাইহিস সালাম বলছে আমি কিছু করতে পারছি না, তোমরা নূহ আলাইহিস সালামের নিকটে চলে যাও, নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে কি বলবো, হাদিস সংক্ষিপ্ত করছি বিশাল হাদিস, তিনি বলবেন লাস্ত হুনাকুম আমি কিছু করতে পারছি না, গত গাসাবা আলাইয়া রব্বি আমার প্রতিপালক আমার উপর আজকে রাগ করেছেন, আমি আমি যখন নৌকাতে ছিলাম আমার চোখের সামনে আমার ছেলেটা ডুবে যাচ্ছিল কেনান, আমি বলেছিলাম বেটা চলে এসো আমার নৌকাতে, তখন আল্লাহ বলেছেন আয় এটা তোমার ছেলে নয় তো কাফের, তুমি তাকে নৌকাতে ডাকলে কেন, আমার ভুল হয়েছিল, আমার ভুল হয়েছিল, আমি জানি না আমার কি হয়, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারছি না, আমাকে আমার পাড়ার লোকের একদিন বলল ইব্রাহিম চলো মূর্তি পূজার করার জন্য, আমি বললাম মানা সাকিম আমি অসুস্থ আমি যাব না, তোমরা যখন চলে যাবে তাল্লাহ লাকিদা নাসনামাকুম তোমরা গেলে আমি তোমাদের মূর্তিকে ভেঙে খাম খাম করে দিব, এটা বললাম তারা যখন সমস্ত পাড়ার লোক বেরিয়ে চলে গেল তখন আমি মন্দিরে ঢুকে সব মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে দিলাম, আর বড় মূর্তিটার ঘাড়ে কুড়ালটাকে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম,
এবার গ্রামের লোকজন এসে যখন জিজ্ঞাসা করলো যে এ অবস্থা দেখে কে কাজ করেছে, তো ইব্রাহিম তো বলছিল তাকে ডাকা হোক, ডেকে যখন জিজ্ঞাসা করলো ইব্রাহিম কে কাজ করেছে, তা আমাকে বলছে কেন, ওই যে কুড়াল ঘাড়ে করে দাঁড় করা ছোকে জিজ্ঞাসা করো বলে দিবে। আসলে উপস্থিত জনতাকে বোকা বানানোর একটা মাধ্যম, যে যে লোকটা নিজেদের রক্ষা করতে পারে না, যে জিনিস সে তোমাদের কি করে রক্ষা করতে পারে। আমি আমি বলতে পারতাম যে আমি ভেঙেছি বা আর কেউ ভেঙেছে, কিন্তু আমি সেদিন এ কথা বলিনি। এইভাবে নিজ নিজ নবীরা, প্রত্যেক নবী তাদের নিজ নিজ এইরকম অভিযোগ দিবেন, অবশেষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নিকটে আসবো, তিনি সাজদাই পড়বেন, দোয়া করবেন, আল্লাহ বলবেন নিরফারাসাক, হে মোহাম্মদ সাল্লাম আপনি মাথা উঠান, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, আপনি চান আপনাকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে অত্র হাদিস থেকে বোঝাতে চাইলাম নবী রাসূল কোন বিচার মাঠের অবস্থা এত শোচনীয় যে তারা বলছে আমি কিছু করতে পারছি না। আর একটু আর একটা হাদিস আপনাকে দেখাই, বিচার মাঠে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সামনাসামনি হয়ে যাবেন কিয়ামতের দিন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা আজর বাপ বেটা সামনাসামনি দাঁড়িয়ে থাকবে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন আব্বা আলাম আকুল্লাক আল্লাহ তাসেনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না, আলাম আকুল্লাক আল্লাহ তাসেনি, আব্বা আমি তোমাকে বলেছিলাম তুমি আমার নাফরমানি করো না, আমার কথা মেনে নাও, আমার নাফরমানি করো না। ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে তার পিতাকে বলেছিলেন আব্বা তুমি নিজের হাতে যে জিনিসগুলি তৈরি করছো সে তোমার কি করে রব হতে পারে, আব্বা যে জিনিসগুলি তোমার কোনো উপকার করতে পারে না, তোমার ক্ষতি করতে পারে না, সেগুলো তোমার ইলাহ কি করে হতে পারে, আব্বা এই পাথরের তৈরি করা এই মূর্তি যার শরীরে একটা মাছ বসলে উড়ানোর ক্ষমতা নেই, তাড়ানোর ক্ষমতা নেই, সে তোমার রব হতে পারে কি করে। এইভাবে যখন বার বার বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন ইব্রাহিমের পিতা আজর খেপে গিয়ে বলেছিল আরজুমান নাকা, আয় আমার মূর্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস, আমার মূর্তিকে গালি দিচ্ছিস, নিন্দা করছিস, এই মূর্তি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর এরপরে যদি আমার মূর্তি নিয়ে কোনো কথা বলিস না আরজুমান নাকা পাথর দিয়ে তোর মাথাকে একদম ফাটিয়ে চৌচির করে দেব। বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তখন ইব্রাহিম সালাম বলেছেন আচ্ছা ঠিক আছে আমি চললাম আমি গেলাম, তবে তোমার জন্য আমি বিচার মাঠে আল্লাহর কাছে আমি দোয়া করব। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছিলেন যে আমি তোমার জন্য দোয়া করব বিচার মাঠে, এই দিন সেই দিন, এই দিন সেই দিন বিচার মাঠে বাপ বেটা সামনাসামনি হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন আলাম আকুল্লাক আল্লাহ তাসেনি, আমি কি তোমাকে বলেছিলাম না তুমি আমার নাফরমানি করো না, আমি বলেছিলাম দুনিয়াতে আমার কথা মেনে নাও, আমি বলেছিলাম তুমি আমার কথা মেনে নাও, কিন্তু সেই দিন তুমি আমার কথা মানোনি। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিমের পিতা আজর বলবে আল ইয়াউমা নাসিকা, বেটা আজকে তুমি যা বলবে সব মেনে নেব, আজ বলে কোনো লাভ হবে, আজ বলে কোনো লাভ হবে। ইব্রাহিমের পিতা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবেন আল ইয়াউমা নাসিকা, বেটা আজকে তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই মেনে নেব, বেটা তুমি যা বলবে আমি তাই শুনবো। এ কথা শোনার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা ওয়াদতানি আল্লাহ তুজিল ইয়াউমাল কিয়ামাত, হে প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছো, হে আমার রব, হে আমার প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছো বিচার মাঠে আমাকে তুমি অপমান করবে না, বিচার মাঠে তুমি আমাকে অপমান করবে না, আমি নবী ইব্রাহিম, আমি নবী ইব্রাহিম, আমার চোখের সামনে আমার পিতা যাবে জাহান্নামে আর আমি যাব জান্নাতে, এটা কি আমার জন্য অপমান নয়? এটা তো ছেলের জন্য অপমান, এখানে যদি আপনার চোখের সামনে আপনার পিতাকে কেউ থাপড়াইতে এটা আপনার জন্য অপমান নয়?
অবশ্যই আপনাকে খারাপ লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলছেন যে আমি নবী, আমি যাব জান্নাতে আর আমার পিতা আমার চোখের সামনে যাবে জান্নাতে, এটা তো আমার জন্য অপমান। তখন এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নি হারামতু জান্নাতা আলাল কাফিরিন, আই ইব্রাহিম শোনো, আমি কাফিরদের জান্নাতকে হারাম করে দিয়েছি। তোমার আজ পিতা, আজও তোমার পিতা হতে পারে, কিন্তু আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তাকে আমি জান্নাতে দেব না, আমি তাকে জান্নাত দেব না, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, আমি কাফিরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। আজও তোমার পিতা হতে পারে কিন্তু সে কাফির, তাকে আমি জান্নাতে দেব না। হুনজুর তাহতাইলা কদমাইয়া, আই তুমি তাকিয়ে দেখো তোমার পায়ের দিকে, তুমি দেখো, তুমি তোমার পায়ের দিকে তাকাও, দেখো তিনি পায়ের দিকে তাকাবেন তো দেখবেন একটা বিশাল জন্তু পড়ে আছে বিজির আকৃতিতে, বিজি বা গোসাপ দেখেছেন, গোসাপ এইরকম আকৃতিতে একটা বিশাল জন্তু পড়ে আছে, আর তার শরীরে এত নর্দমা দুর্গন্ধ, মনে হচ্ছে একবার ড্রেনে তাকে চুবড়ে আনা হয়েছে, আশেপাশে থাকা যায় না, এত নর্দমায় পরিপূর্ণ হয়ে আছে। ফায়ুখাদু বিকামিহি, ওই সাপটার পা ধরা হবে, ওয়াইউলকা ফিন্নার, এবং জাহান্নামে ফেলা হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার মুখ বাড়িয়ে এভাবে দেখবেন যে জাহান্নামে কি ফেলা হচ্ছে, তো তিনি দেখবেন যে তার বাপকে তার চোখের সামনে একটা নিকৃষ্ট জন্তুতে করে জাহান্নামে ফেলা হচ্ছে। শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন খলিল, তুমি আমার বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল ছিল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। যেই নবী আল্লাহর বন্ধু, যেই নবী আল্লাহর বন্ধু, এই নবী কিয়ামতের মাঠে তার বাপের চার পয়সা উপকার করতে পারলো? পারলো? তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারলো? পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পৃথিবীর একজন শ্রেষ্ঠতম রাসূল, শ্রেষ্ঠতম নবী, যিনি আল্লাহর বন্ধু হওয়ার পরেও তার বাপের চার পয়সা উপকার করতে পারে না, আর এই গাঁজাখোর, বিড়িখোর, মদ মদখোর, এই এই বাবারা, বাবা বুঝতে পারছেন তো, এই মাজার পূজারি বাবারা, এরা নাকি আল্লাহর কাছে সুপারিশ করে মুরিদকে জান্নাতে পাঠিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিচার মাঠে টিকতে পারছে না, আপনার পীর বাবা টিকে যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বিচার মাঠে কিছু করার ক্ষমতা নেই, এই বাবার ক্ষমতা আছে? ও বাবা নিজেই জানে না জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, না মুরিদকে নিয়ে যাবে জান্নাতে। বিচার মাঠের বিভিন্ন অবস্থা, সম্মানে উপস্থিতি, এই রকম পরিস্থিতি আমরা দেখব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যখন দোয়া গ্রহণীয় হবে, শাফাত গ্রহণ হবে, বিচার চালু হবে, আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের সাথে কথা বলবেন, পৃথিবীর সমস্ত নারী পুরুষের সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর সাথে আর ওই বান্দার সাথে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, পৃথিবীর এমন কোনো বান্দা বান্দি থাকবে না যার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। ছোট বড় নারী পুরুষ, নবী রাসূল থেকে শুরু করে নিয়ে সবার সাথে আল্লাহ তাআলা বিচার মাঠে কথা বলবেন, সামনা সামনি কথা হবে, সামনা সামনি কথা হবে, এই কথার মাঝে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো ফারাক থাকবে না, কোনো দোভাষী থাকবে না, বান্দা যা বলবে আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবে বান্দা তা বুঝবে। এইভাবে যখন বিচার চালু হবে, বিচারের মাঠে অনেক কিছু উপস্থিত থাকবে, এবং যে সমস্ত ব্যক্তিরা বিচারের পরে জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ তাআলা আগে জাহান্নামী প্রমাণ করবেন, তারপরে জাহান্নামে দিবেন। এমনটি নয় যে আল্লাহ তাআলা আপনাকে এমনিতেই জাহান্নামে পাঠিয়ে দিবেন, যখন আপনি আমি বুঝব যে হ্যাঁ আমি সত্যিকারই জাহান্নামে যাওয়ারই কর্ম করে এসেছি, আমি যে কাজ করেছি এতে আমার জাহান্নামী প্রাপ্য, এটা আমি যখন বুঝব, এটা
বুঝানোর পরে, আসামি প্রমাণ করার পরে, অপরাধী প্রমাণ করার পরে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন, আমাকে জাহান্নামে দিবেন। এমনিতেই তিনি কাউকে জাহান্নামে পাঠিয়ে দিবেন না, কারো প্রতি তিনি জুলুম করেন না। তিনি বলেছেন ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপরে অত্যাচারকে হারাম করে দিয়েছি, আমি অত্যাচার করি না, বিন্দু আকারে অত্যাচার করব না। তিনি কারো উপরে বিন্দু আকারে জুলুম করবেন না। আল্লাহ তাআলা যে আপনাকে অপরাধী প্রমাণ করবেন, আসামি প্রমাণ করবেন, এই আসামি প্রমাণ করার বিশেষ কয়েকটি পদ্ধতি রয়েছে। এক, আপনি যে সমস্ত কর্মগুলি করছেন সমস্ত কর্মকে লিপিবদ্ধ করা হচ্ছে। কিরামান কাতিবিন, সম্মানীয় লেখকগণ, আমাদের এই কথা, আমাদের এই কর্মগুলিকে লিপিবদ্ধ করছেন। এই লিখিত খাতা, এই লিখিত ভলিউম আমাদের সামনে কিয়ামতের মাঠে তুলে ধরা হবে, এবং আমাদেরকে দিয়া দেওয়ার পরে, এই খাতা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার খাতা পড়ে দেখো, তুমি তোমার এই বই পড়ে দেখো। কাফা বিনাফসিকা আলাইকা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি পড়ো। আমরা সেদিন আমাদের কর্মলিপি, আমাদের মার্কশিট, আমাদের রেজাল্ট, যা আমরা এই পৃথিবীতে কর্ম করেছি, এই কর্মের রেজাল্ট রেডি হয়ে থাকবে আমাদের হাতে, সেদিন দেওয়া হবে, আমরা সেদিন পড়ব সব কিছু, একটার পর একটা আমরা পড়ব। এইভাবে আমরা একটার পর একটা পড়ব, এই যে আমি এই কাজ করেছিলাম, এই যে আমি এই কাজ করেছি, একটার পর একটা পড়তে 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 পুরো পড়ে শেষ করব। শেষের পরে বলবো মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা কি আশ্চর্য ধরনের বই, এটা কি আশ্চর্য ধরনের বই, এখানে ছোট ছোট পাপ করেছি সেটাও লেখা আছে, বড় বড় পাপ করেছি সেটাও লেখা আছে, কিছুই বাদ দেওয়া হয়নি। জীবনে আপনি কোথায় একটা ছোট্ট পাপ করেছেন সেটাও লিপিবদ্ধ করা আছে, জীবনে একটা ছোট্ট কোথায় নেকি করেছেন সেটাও লেখা আছে, কিছুই বাদ দেওয়া হয়নি, সব এখানে লিপিবদ্ধ করা আছে। প্রথম নম্বরে আপনাকে আপনার পাপ সমূহ পড়তে দেওয়া হবে। আপনি এ কথা মনে করেন না যে আমি লেখা পড়া জানি না তো আমি বেঁচে গেলাম, জি না, যারা লেখা পড়া জানে তারাও পড়তে পারবে, যারা লেখা পড়া জানে না তারাও পড়তে পারবে, সেদিন সবাই নিজের নিজের খাতা পড়তে পারবে, নিজের নিজের কর্মলিপি সবাই সেদিন পড়বে, পড়েই তারা এই মন্তব্য করবে। সম্মানীয় উপস্থিতি, এটা প্রথম। দ্বিতীয় নাম্বার হচ্ছে পৃথিবীতে যে সমস্ত মানুষ পাপ কাজ করছে সমস্ত পাপগুলি তাকে দেখানো হবে। আপনি অনু পরমাণুমান পাপ যদি করেন তাহলে সেটাও বিচার মাঠে দেখা হবে। কোরআন আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি অনু পরিমাণ বিন্দু পরিমাণ নেকি করে তাহলেও তাকে বিচার মাঠে দেখানো হবে, আর কেউ যদি অনু পরমাণু সম পরিমাণ নেকি করে তাকেও সেই পাপ দেখানো হবে। অনু পরমাণু পরিমাণ পাপ করলে আপনাকে বিচার মাঠে দেখতে পাবেন, একটা রেকর্ডার আমাদের কণ্ঠে আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখে দিয়েছেন অদৃশ্য আকারে, এখানে সব কিছু রেকর্ড হচ্ছে। আজকে যেমন আপনি মোবাইলে ভিডিও রেকর্ড করে নিচ্ছেন, এইরকম আল্লাহ তাআলা আমাদের এই কণ্ঠে রেকর্ড করে রাখছেন সমস্ত কিছুকে, যেখানে যে পাপ করছি, যেখানে যে কর্ম করছি, সব রেকর্ড হচ্ছে। সেদিন ওপেন ক্যামেরা, স্যাটেলাইট টিভি, টেলিভিশনে আল্লাহ তাআলা ওপেন করে দিবেন, আপনি দেখতে পাবেন ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাপটা করছি, ওই যে আমি দাঁড়িয়ে চুরি করলাম,
এই যে লোকটাকে আমি এক থাপ্পড় মারলাম, এই যে আমি বিড়ি খাচ্ছি, এই যে আমি তাসের আড্ডায় বসে তাস খেলছি, এই যে আমি মদের বোতল হাতে নিয়ে আছি, এই যে আমি লোকটাকে গালি দিচ্ছি, এই যে আমি উলঙ্গ ছবি দেখছি, এই যে আমি ব্যভিচার করছি, এই যে আমি সুখে সুদের টাকা গুনছি, এই যে মেয়েটা পর্দা বেপর্দা হয়ে হাঁটছে, এই যে সব সেদিন দেখতে পাবে, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, আপনি একটা ছোট্ট পাপ করেছেন দেখতে পাবেনই পাবেন, পাবেনই পাবেন। আপনি যদি একবারে সাত জমিনের গভীরে চলে গিয়ে, সাত জমিনের ভিতরে ঢুকে গিয়ে কালো ঘন রাত্রির অন্ধকারে ছোট্ট একটা পাপ করে থাকেন, এরপরেও ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সেই পাপ আপনাকে দেখাবেন বিচারের মাঠে। বাঁচার কোনো পথ নেই, কোনো পথ নেই, দেখতে পাবেনই। এক কালো পাহাড়, কালো পাহাড়ের কালো গুহার ভিতরে, কালো পাহাড়ের কালো গুহার ভিতরে গভীর রাত্রির অন্ধকারে, কালো পাহাড়ে কালো গুহায় কালো পাথরের উপরে যদি আপনি ছোট্ট একটা পাপ করেন, পৃথিবীর একটা কোনো কীট পতঙ্গ একটা পোকামাকড়ে যদি জানতে না পারে, এরপরেও সেই পাপ আপনার রেকর্ড হবে কেয়ামতের মাঠে, আপনি দেখতে পাবেন যে গুহার ভিতরে পাপ করছি। আপনার স্ত্রী বাথরুমে গিয়ে বাচ্চা নষ্ট করেছে, ও দেখতে পাবে এই যে বাথরুমে গিয়ে আমি বাচ্চা নষ্ট করছি। ক্লিনিকে গিয়ে যা করেছে আপনার স্ত্রী তা দেখতে পাবে, দেখতে পাবে। ওই যে মেয়েটা তার দুলাভাইয়ের হাত ধরে হাঁটছে রাস্তায়, ও দেখতে পাবে। আয় মেয়ে শোনো, তোমাকেও বলছি, তুমি যা করছো প্রাইভেট টিউশন স্কুলে গিয়ে তোমার সব দৃশ্য রেকর্ড হচ্ছে, সব ওপেনলি হচ্ছে। এই যে মেয়েটা দেখতে পাবে মাথায় কাপড় নেই আমি রাস্তায় হাঁটছি, এটা দেখতে পাবে বিচারের মাঠে। আল্লাহ দেখাবেন, আল্লাহ দেখাবেন, আল্লাহ দেখাবেন। এই যে ছোট পোশাক করে হাঁটছে মেয়েটা দেখতে পাবে, এই যে পরপুরুষের সাথে গল্প গুজব করছে এটা দেখতে পাবে, পাবে, আল্লাহে আল্লাহর কসম দেখতে পাবে। সেইদিন পৃথিবীর কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। কে ঠেকাবে সেদিন, কে ঠেকাবে সেদিন? সেদিন তো একচ্ছত্র অধিপতির মালিকানা আল্লাহর হাতে থাকবে, দেখতে পাবে সেদিন সব কিছুই দেখতে পাবে, আল্লাহে আল্লাহর কসম দেখতে পাবে। অতএব সাবধান, খুব সাবধান। আপনি ভাবিয়েন না রাত্রির অন্ধকারে কপাটে খিল তুলে দিয়ে লাইট অফ করে পাপ করছে, আমাকে কেউ দেখে না, দেখছে কে? আল্লাহ। সেদিন তিনি শুধু দেখেন না, তিনি শোনেন, তিনি দেখেন, তিনি আপনাকে আবার বিচারের মাঠে দেখাবেন, দেখতে আপনি পাবেন। এটা দুই নম্বর পদ্ধতি, আপনার পাপ সময় আপনাকে দেখানো হবে। তিন নম্বর পদ্ধতি হল আল্লাহ তাআলা বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পৃথিবীতে যে সমস্ত মানুষ পাপ করেছে, এই পাপকারী ব্যক্তিরা কিয়ামতের মাঠে যখন আমলনামা দেখবে, ভিডিও রেকর্ডার দেখবে, সমস্ত কিছু দেখার পরেও তারা সেদিন অস্বীকার করে বলবে, আমি এই ফেরেশতাদের লিখনই মানি না, আমি বিশ্বাস করি না। তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখে রেখেছে, তোমার ফেরেশতারা এগুলো বেশি বেশি করে লিখে রেখেছে, আমি এগুলো বিশ্বাস করি না। আজকে আমার বিরুদ্ধে কারো সাক্ষী আমি নিব না। অবাক, মানুষ বলবে আমার বিরুদ্ধে আমি কারো সাক্ষী নিব না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিম মুখাতাবাতিল আব্দি রাব্বাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আদম সন্তান আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। আমি আপনি বিচার মাঠে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করব। মিম মুখাতাবাতিল আব্দি রাব্বাহু ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে আল্লাহর সাথে আদমের ছেলে মেয়েরা তর্ক লাগিয়ে দিবে।
বলবে আল্লাহ আমি এইসব পাপ করিনি, তোমার ফেরেশতা বেশি বেশি করে লিখে রেখেছে। অফির রেওয়ায়াতিন আর একটি বিবরণ এসেছে, যদি হাদিসটির সনদে একটি ত্রুটি রয়েছে তবে এই হাদিসটা সহি যেটা আমি প্রথমে বললাম। এটি সুনান আবু দাউদ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার সাথে যে তর্ক করবে আদমের ছেলে মেয়ে, তখন সে বলবে যে আমি এসব পাপ করিনি, তোমার ফেরেশতারা এগুলো বেশি করে রেখেছে। ফেরেশতা তখন বলবে আমি দেখো তোমার দিন সাল মাস সপ্তাহ উল্লেখ করে রেখেছি, কোন বছরে কোন মাসের কোন সপ্তাহের কোন দিনে কত ঘন্টায় কত মিনিটে কত সেকেন্ডে কোন মুহূর্তে তুমি পাপ করেছো সব লিপিবদ্ধ করা আছে। তুমি করনি মানে না আমি করিনি, এসব আমি করিনি, আমি আজকে কারো কারো সাক্ষী নিব না, আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে, কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার বিরুদ্ধে কারো সাক্ষী দিব না। ঠিক আছে তোমার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিবে না, তুমি নিজেই তোমার সাক্ষ্য দিবা। এরপরে আল্লাহ তাআলা তার মুখটাকে সিলাই করে দিবেন, মুখটাকে আল্লাহ তাআলা সিলাই করে দেবেন, বলবেন ফায়াকালু লিআরকানিহি ফালতাকী, আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গ হাত পাকে বলবেন আয় কথা বলো, হাত কথা বলো, ফান্তেকি ইনতেকি কথা বলো, হাত কথা বলো, পা কথা বলো, চোখ কথা বলো, কান তুমি কথা বলো, জিহ্বা তুমি কথা বলো, হ্যাঁ শরীরের চামড়া তুমি কথা বলো, তারা সব একটার পর একটা বলবে, হাত একটার পর একটা বলবে, হাত বলবে আল্লাহ আমার মাধ্যমে অন্যায় করে থাপ্পড় মেরেছিল, হাত বলবে আমার মাধ্যমে চুরি করেছিল, হাত বলবে আমার মাধ্যমে তাস খেলেছে, হাত বলবে আমার মাধ্যমে জুয়ার আড্ডায় বসেছে, হাত বলবে আমার মাধ্যমে মদ পান করেছে, হাত বলবে আমার মাধ্যমে চুরির আশ্রয় নিয়েছে, হাত বলবে আমার মাধ্যমে ছিনতাই করেছে, হাত বলবে আমার মাধ্যমে হত্যা করেছে। আল্লাহে আল্লাহর কসম করে বলছি হাত এই সমস্ত কথা বলবে, যখনই হাত এই কথা বলবে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছো, হাত তুমি ঠিক বলেছো। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন আমি তাদের মুখকে সেলাই করে দিব, মুখ সেদিন বন্ধ থাকবে, সেদিন তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আর পা সেদিন হাত সেদিন কথা বলবে, আর পা সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন হাত কথা বলবে পা সাক্ষী দিবে, যে পায়ে চলে আপনি ব্যভিচারের পথে গেছেন পা বলবে ব্যভিচারের জন্য আমার সাহায্য নিচ্ছে, এই পায়ে হেঁটে আপনি গেছেন দুর্নীতি করতে এই পা আপনার কথা বলবে, এই পায়ে সাহায্য নিয়ে আপনি যে যে যা কাজ করেছেন সব কিছু একটার পর একটা বলতে থাকবে। তখন বান্দা তার হাত পা তার অঙ্গ প্রত্যঙ্গকে বলবে দুই হাঁটো সহকান দুই হাঁটো, তোমরা আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও, হ্যাঁ তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, আরে তোমাকে তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি এটা কৌশল করলাম, আবার তুমি আমার বিরুদ্ধেই সাক্ষী দাও। তখন তারা বলবে হাত পা চোখ নাক আমাদের বলবে যে শোনো আল্লাহ তাআলা দুনিয়াকে তোমাকে মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহ আজকে আমাদের কোনে ক্ষমতা দিয়েছে, আজকে আমরা কথা বলবো, সেদিন কে ঠেকাবে, ঠেকাবেন আপনি ঠেকায়েন। আই যুবক আই তুমি যে স্কুলে এই কাজটা করছো ওই মেয়েটার সাথে তোমার ঠিক হচ্ছে, তবে তোমার হাত কথা বলবে না তুমি ভাবছো? অবশ্যই বলবে, অবশ্যই বলবে, আপনি যে মদের বোতল নিয়ে এখানে সেখানে মদ পান করছেন তো আপনার কথা বলবে না, আপনি যে জোয়ার আড্ডায় বসে তাস নিয়ে নাড়াচাড়া করছেন তো আপনার হাত কথা বলবে না? সারা রাত এখনকার যুবকেরা প্রায় এই কি একটা গেমস এসেছে মোবাইলে, চার পাঁচ ঘন্টা পর্যন্ত তারা এই এই গেমস খেলছে, খুব সাবধান হাত কথা বলবে, খুব কথা বলবে, গেম খেলা আরাম, এখানে কথা চলেছে যেগুলো আপনাকে বলছি, মোবাইল কম্পিউটারে যত রকমের গেমস হয় যত রকমের গেমস হয় সমস্ত রকম গেমস এগুলো হারাম, মোবাইল কম্পিউটার গেমসের কথা বললাম আপনাকে, তাস লুডু পাঞ্জা দাবা পাসা মোবাইল ল্যাপটপে গেমস খেলা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণই হারাম, কেউ যদি এইগুলো খেলে মোবাইলে গেম খেলে লুডু খেলে তাস খেলে দাবা খেলে পাসা খেলে
ক্যারাম বোর্ড খেলে, কেউ যদি এগুলো খেললো, যেসব খেলাতে শরীর চর্চা নেই অপচয় সময়, যেগুলোতে শরীর চর্চা নেই অপচয় সময়, কেউ যদি এই ধরনের খেলা খেলে, সে যেন তার দুই হাতকে শুকুরের শরের রক্ত মাংসের ভিতরে ভরে দিয়ে নাড়াচাড়া করলো। মোবাইলে যে গেমস খেলে সে তার দুই হাতকে শুকুরের রক্ত মাংসের ভিতরে ভরে দিয়ে নাড়াচাড়া করে, আর জিন্দগিতে খেলবে না, এখন ডিলিট করে ফেলো ওটাকে। আমাদের না খেলিলে তো আমাদের দিন চলে না, নেশা হয়ে গেছে, নেশা। বহু মানুষের এই গেমস খেলা মোবাইল একটা নেশাই পরিণত হয়ে গেছে। রাত জেগে জেগে তারা 12টা 1টা 2টা 3টা পর্যন্ত এই গেমস খেলছে। খুব সাবধান, বিচার মাঠে আপনার হাত কথা বলবে, তখন আপনি ঠেকাতে পারবেন না, বিশ্বাস করেন আপনার বাধা দেওয়ার কিছু থাকবে না। এটা 3 নম্বর পদ্ধতি। কতক্ষণে ছাড়বো সাহেব? এই লাস্ট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট বলে ছেড়ে দিচ্ছি। 4 নম্বর পদ্ধতি হল, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই পৃথিবীর উপরে ঘটে যাওয়া ঘটনাগুলি পৃথিবী বৃত্তান্ত বর্ণনা করবে। এই পৃথিবীতে যে সমস্ত ঘটনা ঘটছে, আমরা যা কিছু ঘটনা ঘটাচ্ছি, সব কিছু পৃথিবী একটার পর একটা বলবে। পৃথিবীর উপরে যেসব ঘটনা ঘটেছে, একটার পর একটা টপ টপ করে পৃথিবী কথা বলবে। আপনি এই পৃথিবীতে যেই জায়গায় যে অবস্থায় যেই পাপ করেছেন, সেই জায়গা সেই অবস্থা নিয়ে বিচার মাঠে কথা বলবে। এই পৃথিবীতে দাঁড়িয়ে বসে শুয়ে যে জায়গায় যে অবস্থায় যে ব্যক্তি যে পাপ করেছে, এই পৃথিবীর যে জায়গায় যে অবস্থায় যে ব্যক্তি যে পাপ করেছে, এই পৃথিবীর যে জায়গায় যে অবস্থায় যে ব্যক্তি যে পাপ করেছে, এই পৃথিবীর সেই জায়গাগুলো কথা বলবে। গভীর গহীর জঙ্গলে যদি আপনি পাপ করেন, জঙ্গল বিচার মাঠে উপর উঠে হয়ে কথা বলবে। পাহাড়ের গুহায় কথা বললে গুহা আল্লাহর সামনে কথা বলবে। গাড়ির ভিতরে পাপ করলে গাড়ি আল্লাহর সামনে কথা বলবে। যেখানেই পাপ করেন না কেন, সেই জায়গা আল্লাহর সামনে কথা বলবে। মর্মে একটি হাদিস সুনান তিরমিজি এসেছে, যদি হাদিসটি সনদ সহি সূত্রে বর্ণিত নয়, তবে এই আয়াতের সাথে সম্পৃক্ত অর্থগত সহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আতাদ্রুনা মা ইউহাদ্দিসু আখবারাহা, হে সাহাবীরা তোমরা কি জানো পৃথিবী তার নিজের খবর বলবে এটা আসলে কি? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন। তখন তিনি বললেন, শোনো, সেই দিন এই পৃথিবীর তার উপরে যে ঘটনা ঘটেছে সব কিছু বলতে থাকবে, যে কাজা ওয়া কাজা, এটা হয়েছে ওই হয়েছে, এই জায়গায় হয়েছে ওই জায়গায় হয়েছে। পৃথিবী তার সব ঘটনাগুলি বর্ণনা করবেন। বিশ্বাস করেন সেদিন কেউ ঠেকানোর কোনো মানুষ থাকবে না, কেউ বাধা দেওয়ার থাকবে না, কোনো ক্ষমতা সেদিন থাকবে না। কার ক্ষমতা? কোনো ঘুষ চলবে না, সুদ চলবে না, সেখানে কোনো কিছু পাওয়ার নেই। সবাই সেদিন আল্লাহর গোলাম, সবাই আল্লাহর দাস, সেই দিন কারো কোনো ক্ষমতা চলে না। আপনাকে অপরাধী প্রমাণ করা হলো, 1 নম্বর পদ্ধতি হলো আপনার পাপগুলি আপনাকে পড়তে দেওয়া হবে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আপনার পাপ সমূহ আপনাকে বিচার মাঠে দেখানো হবে, আপনি দেখেই বুঝতে পারবেন এই এই পাপ আমি করেছি। 3 নম্বর আপনার মুখকে সিলাই করে দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলতে বলা হবে, আপনার হাত পা আপনার শরীরের চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। 4 নম্বরে এই পৃথিবীর উপরে ঘটে যাওয়া ঘটনা, যে পৃথিবীতে পাপ করছি এই জায়গায় এই মাটি আল্লাহর সামনে কথা বলবে, সেই দিন কেউ ঠেকাতে পারবে না। এইভাবে যখন অপরাধী প্রমাণিত হয়ে যাবে, তখন আল্লাহ তাকে বলবেন, এবার তুমি বুঝেছ? যদি মুমিন বান্দা হয় তার বিচার একরকম, কাফের বান্দা হলে তার বিচার একরকম। মুমিন বান্দাকে আল্লাহ তাআলা বিচারের সময় তার বাহুর নিচে লুকিয়ে নেবেন, বাহুর নিচে লুকিয়ে নিয়ে তার পাপগুলি দেখাবেন। দেখার পরে বলবে, আ তারিফু জামবাহাজা, তুমি কি এই পাপটা দেখতে পাচ্ছ, চিনতে পাচ্ছ, এটা তোমার পাপ? আ তারিফু জামবাহাজা, তুমি কি এই পাপটা করেছ? মুমিন বান্দা বলবেন, নাম ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, এটা আমি করেছি। নাম ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, এই পাপ আমি করেছি। তখন বান্দা, মুমিন বান্দা ভাববে, আর আমার বাঁচার পথ নেই, কারণ যত পাপ আল্লাহ আমাকে দেখালেন আমার আর বাঁচার কোনো রাস্তাই নেই।
এরপরে আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা শোনো, তুমি এই পাপ করেছিলে কিন্তু আমি তোমার পাপকে দুনিয়াতে গোপন করে রেখেছিলাম, কাউকে জানতে দিইনি। আজকেও তোমার পাপ আমি কাউকে জানতে দেব না, আজকেও লুকিয়ে রেখে দিলাম, যাও গাফার তোলাকা, আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু যদি কাফের হয়, যদি কাফের হয় তাকে আল্লাহ তাআলা বলবেন, আতারে ফজাম বাহাজা, তুমি কি এই পাপ চিনতে পারছো, দেখো তোমার এই পাপ কিনা। সে তখন বলবেন, না মে রব্বি, হ্যাঁ আমি চিনতে পারছি, হ্যাঁ আমি এটা করেছি। আচ্ছা তুমি কি এটা অবিশ্বাস করতে পারো যে আমার ফেরেশতারা বেশি কিছু লিখেছে? জি না। আচ্ছা তুমি কি কোনো ওজর পেশ করতে চাইছো? জি না। আচ্ছা আমার ফেরেশতারা কি অত্যাচার করেছে? জি না। তখন আল্লাহ বলবে, তাহলে তুমি আমাকে দুনিয়াতে ভুলেছিলে, আমাকে তুমি মনে করনি, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম, আজকে আমি তোমাকে মনে করব না। বুখারী মুসলিম। অতএব আল্লাহ যেন আমাদের ভুলে না যান, এইরকম আমল করো তো পরকালের জবাবদেহিমূলক জীবন গঠনের জন্য প্রস্তুতি নিতে হবে, তা না হলে বাঁচার কোনো পথ নেই। মরণ যে কার কখন চলে আসে তা কেউ জানে না, ছোট বড় মরণ কাউকে চেনে না, মৃত্যু ছোটও চিনে না, বড়ও চিনে না, আমিরও চিনে না, ফকিরও চিনে না, আলেমও চিনে না, জাহেলও চিনে না, তার কাছে সবাই সমান, সবাই সমান। আর কোন বাহানাতে মরবেন সেটাও জানে না। আমরা হয়তো বুঝলাম যে অ্যাক্সিডেন্ট হলো বলে মারা যাবে, মারা গেল, আসলে অ্যাক্সিডেন্ট একটা বাহানা, আসলে মৃত্যুর একটা বাহানা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা বাহানার মাধ্যমে আল্লাহ তাআলা মরণ নেই, কিন্তু মৃত্যুর ডেট আল্লাহ আগে ফিক্সড করে রেখে দিয়েছেন, এই তারিখে জন্মাবে আর এই তারিখে মারা যাবে, তার পক্ষ থেকে সব নির্ধারিত করা আছে। অতএব আপনি কখন মরবেন আপনি তা জানেন না, আপনি পরকালমুখী জীবন গঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালমুখী জীবন গঠনের প্রস্তুতির জন্য সত আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আমাদের পাপসমূহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।